সর্বজয় সৃষ্টির উষালগ্ন থেকে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য অনুসারে পরম্পরা অনুসারে নারী শক্তিকে যে অগ্রাধিকার দেওয়া হয়, আমরা মাকে নহমাতা নহবধূ নহকন্যা, আমরা মাকে আমরা সর্বত্র উনি বিরাজমান, বিভিন্ন রূপে উনি আবির্ভূতা। শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি উনি বিভিন্ন সময়ে রণাঙ্গনে যখন বতী হয়েছিলেন তখন ওনার রূপটা ছিল কুমারী রূপে। ভারতবর্ষের শুধু নয়, গোটা বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। যে জাতি বা যে দেশ নারীকে অগ্রাধিকার বা মর্যাদা দেয় না, সেই রাজ্যের বা সেই দেশের উন্নতি বা প্রগতি হতে পারে না। আমাদের পরম্পরা অনুসারে, আমাদের ঐতিহ্য অনুসারে আমরা নারী শক্তিকে আমরা মর্যাদা দিয়ে থাকি। তাই আমাদের সৃষ্টির উষ্ণ থেকে হিন্দু মাইথোলজি অনুসারে আমরা কুমারী পূজা করে থাকছি। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি চার যুগেই বিভিন্ন রূপে মা আবির্ভূতা। আমাদের 16টা রূপে সাধারণত কুমারী পূজা হয়।